আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে এসেছি দড়ি বিশ্বনন্দী। আমরা আজকে সুতা থেকে কিভাবে কাপড় তৈরি করা হয় তা দেখার জন্য আমরা এসেছি। আমরা এসেছি মামুন টেক্সটাইলে। আমরা আজকে দেখব যে পাওয়ার লোমে কিভাবে সুতা থেকে কাপড়, সাদা কাপড় তৈরি করা হয়। আমরা ওই মেশিনগুলোকে আপনাদেরকে ধাপে ধাপে এখন দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখি। ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিতরে চলে আসছি। আমাদের সাথে আছে রাসেল ভাই, তিনি আমাদেরকে দেখাবে পুরোটা কারখানা ঘুরিয়ে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মেশিন, কিন্তু প্রচণ্ড আওয়াজ, যা দোকান দিয়ে কিছু শোনা যাচ্ছে না। আমার জানা নেই কীভাবে এখানকার স্টাফরা কাজ করে, কারণ প্রচণ্ড আওয়াজ। এখানে প্রায় 70টির মতন মেশিন আছে। অসাধারণভাবে সুতা থেকে কাপড় তৈরি করা হচ্ছে। এই মেশিনগুলো হচ্ছে বাংলাদেশেরই তৈরি, এখানকার কিছু স্থানীয় ইঞ্জিনিয়ার যারা এই মেশিনগুলো তৈরি করে থাকে। এক একটা মেশিনের দাম প্রায় 50,000 টাকার মতন করে পড়ে। এই কারখানাতে বিভিন্ন কোম্পানির চাহিদা অনুযায়ী থ্রি পিস, সালোয়ার, পায়জামা এবং কি পাঞ্জাবির কাপড় তৈরি করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন কারখানায়, ড্রয়িং কারখানায় গিয়ে কালারিং করা হয়। এখানে প্রায় প্রতি সপ্তাহে 40,000 গজ কাপড় উৎপাদিত হয় এই কারখানাতে। এটা একটা পাঞ্জাবির কাপড়, অনেক সুন্দর ডিজাইন করা হচ্ছে। এটা পরবর্তীতে আবার ডাইংয়ে গিয়ে আরেকটা কালার ডিজাইন করা হবে বিভিন্ন রঙে। আমরা এখন নজরুলের সাথে একটু কথা বলবো। তিনি এখানে একজন স্টাফ, এই কারখানার একজন অপারেটর। তিনি প্রায় 10 বছর ধরে এই কারখানাতে কাজ করছেন। আমরা তার সাথে কিছু কথা বলে এই কারখানার সম্বন্ধে আরও কিছু তথ্য জানবো এবং এই মেশিনগুলো কীভাবে চালাতে হয়, কোন মেশিন কীভাবে করতে হয়, আমরা একটু তথ্য তার কাছ থেকে আমরা নিয়ে নেব। দেখতে থাকেন আমাদের সাথে, যদিও কিছু কথা শোনা যাবে না, তারপরও আপনারা একটু দেখতে থাকেন। পুরাটা কারখানায় আমরা ঘুরে দেখবো। আমাদের নজরুল আমাদেরকে সহযোগিতা করবে, কোন মেশিন দিয়ে কিভাবে কাজ করতে হয় তিনি আমাদেরকে দেখাবে।
একজন স্টাফ আটটি মেশিন অপারেট করে থাকে, দুই শিফটে কাজ করে এখানে, ডে এবং নাইট দুই শিফটে 12 ঘন্টা করে প্রত্যেক স্টাফ কাজ করে থাকে এখানে। তাদের স্যালারি, তারা হচ্ছে প্রোডাকশন বেস কাজ করে এখানে, প্রতি সপ্তাহে তাদের স্যালারি চলে আসে। আর এখানে এই কারখানাতে প্রতি সপ্তাহে প্রায় 40,000 গজ কাপড় উৎপাদন করা হয়।
রাসেল ভাই যে কাজটি করছেন এটাকে বলে কাপড় কাটা। এখানে কাপড় মিশিয়ে কাপড় তৈরি হওয়ার পর এখানে রাসেল ভাই প্রত্যেকটা গজ হিসাব করে তিনি কাপড় কাটেন, কারণ একটা বান্ডেলে অসংখ্য কাপড় থাকে। তো তিনি এখানে 100 গজ করে করে এক একটা ছোট ছোট বান্ডেল করে, এবং কি ওই বান্ডেল অনুযায়ী বলা যায় যে একজন স্টাফ কত গজ কাপড় তৈরি করতে পেরেছে। ভাই আপনার নাম কি? শাহজাহান ভাই। আচ্ছা আপনি কি করতেছেন এটা? বুঝতে পারি নাই। সানা বোয়া কাজ করতেছেন? আচ্ছা প্রথমে এখানে শেষ করে তারপরে এটা ভিতরে নিয়ে যান। আচ্ছা আমাদের লাগে এটা করতে 2 ঘন্টা আড়াই ঘন্টা 2 ঘন্টার মতন লাগে। আপনার কি শুধু এই কাজে? আচ্ছা এটা কি প্রোডাকশনে করেন? এটা হচ্ছে মিশিং এর প্রাথমিক ইয়া, এই সুতাটা থেকে এটা দিয়ে কি করা হয়? এটা মেশিনে মেশিনে ফালায় তার কাপড় তৈরি করে। আচ্ছা মেশিনে ফালানোর পরে কাপড় তৈরি করা হয়, এটা হচ্ছে তাহলে মেন। ধন্যবাদ সাজন ভাই আপনাকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে বিদায় নিচ্ছি মামুন টেক্সটাইল থেকে। আমরা আবার আপনাদের সাথে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন এখানে আমরা শেষ করছি। খোদা হাফেজ।